করোনা প্রাণ কাড়ল হাওড়া জেলা আদালতের দুই আইনজীবীর। সূত্রের খবর, আরও সাতজন আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সমস্ত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত হাওড়া জেলা আদালতের। একই সঙ্গে আগামী 7ই মে পর্যন্ত জেলা আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবার বৈঠকের পর এমনই সিদ্ধান্ত জানানো হয় জেলা আদালত কর্তৃপক্ষের তরফে। আগামী 8ই মে থেকে ফের শুরু হবে আদালতের প্রয়োজনীয় কাজকর্ম, এমনই সিদ্ধান্তের কথা জানালেন হাওড়া জেলা আদালতের ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর বসু রায় চৌধুরী। আমরা 7ই মে পর্যন্ত কেউ কাজ করব না। কারণ কোভিড প্রোটোকল যেভাবে বাড়ছে, এই কোভিড সিচুয়েশন, কোভিড প্যান্ডেমিক যেভাবে বাড়ছে, এটা যদি আমরা আদালতে লয়াররা আসি, লিটিগেন পাবলিক আসবে, তার সঙ্গে অন্য লোক আসবে, কার কী অবস্থা আছে কেউ বলতে পারে না। ইট উইল স্প্রেড